Whoa! Bro! Oh my god! Bro! Is that the? Yup. Only a piece chilo. Niye nilam. Damn it, sucker! I mean, brother! You so lucky, bro! I mean, Johnny. You got latest tech, bro. You got the latest tech. Bah, jinishta to khub sundor. Er ki? Sucker. Bro, this is the nasty generation. I'm sorry. Next generation gaming console from Sony. Huh? PlayStation 5 boli etake. Supports 8K and 4K 120fps. Beat that nigga Jackson has to calm down. Bhaloi to? Shunchilam mone hoy erokom kichu ekta niye. Nigga so backdated. Kintu dukher bishoy bhai. Keno ki hoyse? Eto dami ekta machine kinlam. Otocho এর একটা ছবি তুললে পোস্ট দেওয়ার মতো মোবাইলে কিনতে পারলাম না। এই মেশিনটার দাম কত নিছে? ঢন্না কইরা বল। লাস্ট এক পিস ছিল আর কি, বুঝছেন? সব মিলায়া 1.5 লাখ টাকা লাগছে। কি করব ভাই, শখের দাম তো লাখ টাকা, তাই না? দেখ, শখ জিনিসটা আমি বুঝতে পারছি, এটা মানুষ ভেদে বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু এই শখ পূরণ করতে গিয়া তুই কি বিরাট রকমের অপচয় করে ফেলাইলি না? কেন? শোন, আমাদের প্রত্যেকেরই আমাদের নিজেদের যে রিজিক আল্লাহ তাআলা দিছে সেটার উপর একটু হলেও যত্নশীল হওয়া উচিত। দেখ, বাংলাদেশের বিভিন্ন অনলাইন এবং ট্রাস্টেড শপগুলো কিন্তু এই মেশিনটাই প্রি অর্ডার নিতেছে 50-60 হাজার টাকায়। বাকি যে পরিমাণ টাকা তুই বাঁচাইতে পারতি সেটা দিয়ে কিন্তু তুই ইজিলি তোর মনের পছন্দ মতো একটা মোবাইলও কিনতে পারতি। আবার এরপরও যে টাকাটা বাঁচে যেত সেটা দিয়ে কিন্তু তুই অনেকগুলো মানুষের সাহায্যও করতে পারতি। আল্লাহ তাআলা আজকে আমাদের অনেকের অনেক রকম রিজিক দিছে, কিন্তু এটা আমাদের জন্য এক প্রকার পরীক্ষা যে আমরা সেই রিজিকটাকে ঠিকভাবে কাজে লাগাইতেছি কি না। দেখ, শয়তান সবসময় আমাদের আশপাশে ঘুর ঘুর করতেছে, আমাদের সময় সুযোগ বুঝিয়া আমাদের দিয়েই আমাদের ক্ষতি করাইতেছে। ট্রু, এখন থেকে আমাদের সবার একটু কেয়ারফুল হওয়া উচিত, আর যতটুকু পারি নিজেদের পাশাপাশি অন্যদেরও সাহায্য করার মানসিকতা রাখা উচিত। আজকে PS5 কেন, এটা অন্য যে কোনো কিছুই হইতে পারত। সো নিজেদের একটু সাবধান থাকতে হবে, অপচয় হইতেছে কি হইতেছে না সেটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, আর আশা করি নিজেদের শখটাও সাথে সাথে পূরণও করা যাবে। আশা করি আমার পয়েন্টগুলো বুঝতে পারছিস। ওকে বস, এরপর থেকে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়েল, আজকের থাম্বনেলটা দেখার পর অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ওয়েল, এই কাজটা কিন্তু আমার জন্য তুলনামূলক অনেক ইজি ছিল। আমি সিম্পলি ফটোশপের মাধ্যমে আমার অ্যাঙ্গেল করে তোলা একটা ছবি আর নেট থেকে নেওয়া একটা PlayStation 5 ছবি একসাথে মার্চ করে এই থাম্বনেলটা বানিয়ে ফেলতে পেরেছি। আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে চান, আমি সাজেস্ট করবো আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া kinGOPoLY.com কোর্সটা একবার দেখে আসতে। সেখানে খুব সহজ টিউটোরিয়ালের মাধ্যমে ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুলগুলোর কাজ দেখিয়ে দেওয়া হয়েছে, এবং এই কোর্সটি শেষ করার সাথে সাথে কিন্তু আপনারা একটি অফিসিয়াল BBC জার্নাল সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া kinGOPoLY.com যে কোর্সটি আছে সেটিতে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং ফ্রিল্যান্সিং দুনিয়া থেকে হালালভাবে উপার্জন শুরু করে দিন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আশা করি ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।